হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিও টপিক নাউন বা বিশেষ্য। নাউনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, মানে গণনাযোগ্য এবং অগণনাযোগ্য নাউন বা বিশেষ্য। তাহলে এখন দেখা যাক কোনগুলো কাউন্টেবল নাউন না কমন নাউনগুলো, সবগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো না ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি, কমন নাউন হচ্ছে কাউন্টেবল নাউন আর ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কী করতে বলা হয়েছে না, রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড ইউ সি ফর আনকাউন্টেবল নাউন্স। তাহলে এখানে একটা মানে নাউনের তালিকা দেওয়া হয়েছে, সেখানে আমি তোমাদের করে দিয়েছি যে কোনগুলো ইউ সি এবং কোনগুলো সি, সেগুলো দেখে নাও। এই যে সুগার, সুগার মানে চিনি, চিনিকে মাপা যায় কিন্তু গণনা করা যায় না, সেই জন্য এটা ইউ সি, এর পরিমাণ হয় কিন্তু এটাকে গণনা করা যায় না, গোনা যায় না, সেই জন্য এটা হচ্ছে ইউ সি। তেমনি স্কুল, স্কুলটাকে গোনা যায়, সেই জন্য এটা হচ্ছে সি। ম্যাঙ্গো আম কাউন্টেবল নাউন সি। বাটার মাখন মানে একেও গোনা যায় না, এটাকে পরিমাপ করা যায়, তাই ইউ সি। হানি, হানি মানে মধু, ইউ সি। গোট মানে ছাগল সি। মিট মাংস, ইউ সি। ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন সি। রাইস মানে হচ্ছে চাল মানে ইউ সি। ফার্নিচার মানে আসবাবপত্র, ইউ সি। রোড রাস্তা সি। ব্লাড রক্ত, ইউ সি। হাউস, হাউস সি। সল্ট লবণ, ইউ সি। এগ ডিম সি। নলেজ জ্ঞান, ইউ সি। অ্যাপল আপেল সি। ওয়াটার জল, ইউ সি। আচ্ছা, এরপরে হচ্ছে এদিকে তালিকা হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে এটা হচ্ছে আটা বা ময়দা, তাহলে এটা হচ্ছে ইউ সি। টমেটো মানে বিলাতি সি, গোনা যায়। মানি, আচ্ছা দেখো, মানি কিন্তু যদিও গোনা যায় কিন্তু মানিটাকে কাউন্টেবল নাউন বলা হয় না, এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মানি এটা ভালো করে মনে রাখতে হবে, এটা একটা ব্যতিক্রম, মানি ইউ সি। গ্রেপ আঙ্গুর সি। ব্রেড পাউরুটি, ইউ সি। হাট কুড়ে ঘর সি। চিজ মাখন, ইউ সি। কয়েন মুদ্রা সি। টি চা, ইউ সি। এয়ার বাতাস, ইউ সি। ক্যাট বিড়াল সি। বিউটি সৌন্দর্য, ইউ সি। টিচার শিক্ষক মহাশয় সি। অ্যাঙ্গার ক্রোধ, ইউ সি। রোড রাস্তা সি। লাভ ভালোবাসা, ইউ সি। ক্লাস শ্রেণী সি। আর অ্যাডভাইস উপদেশ, ইউ সি। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিও।